নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করে দেখাবো আলু দিয়ে পটল দিয়ে ডিমের ঝোল, আর তার সাথে থাকবে পটলের খোসা বাটা। তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, কিছু পটল নিয়ে নিয়েছি, 4টে আলু, 3টে ডিম। এবার আমি পটলগুলো কেটে নিচ্ছি। আমাকে আমার কালু রে, আমাকে আমার কালু, কালু রূপে কি নাম বলে রে, আমাকে আমার কালু, কখনো ভীত কখনো রহিত কখনো লোকে বলে কালো মায়ে সেই তো জানি না, কালো লোকে বিগম্বলি রে শ্যামাকে আমার কালো, কখনো শীত কখনো পেট কখনো বন্ধুরা, মায়ের গানটা কেমন লাগলো মাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। মাকে একটু উৎসাহ দিলে মা আনন্দ পায়। কিন্তু বন্ধুরা, মা তো বয়স হয়েছে এখন, আর তার সঙ্গে বেশি উচ্চাঙ্গ সঙ্গীতে গলা মা এখন গাইতে পারে না, সেই জন্য গলাটা হয়তো একটু ভাঙা ভাঙা শোনাচ্ছিল। যাই হোক, কিন্তু মা আগে খুব সুন্দর করে গান করতেন, এখন বয়স হওয়ার জন্য এবং কিছুটা ভুলে যাওয়ার জন্য ওই একটা কথা হয়তো বারবার বলে, কিন্তু মা খুব সুন্দর করে গান গায়। যদি আপনারা পারেন মাকে একটু উৎসাহ দেবেন। কি আমার কালু রে শ্যামা, কি আমার কালু, কালু রে শ্যামা মা, কি আমার কালু। বন্ধুরা, পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার আমি আলুটা কেটে নিচ্ছি। আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আদা আর রসুন আমি বেটে নিচ্ছি একসাথে। আদা আর রসুন বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। উনুনটা আমার ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি, আমি ডিমটা সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধ করে নেব, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি।
ডিমের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ, এটা ভালো করে মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, ডিমটা আমি ভেজে নেব। ডিমটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ধুয়ে রাখা পটল আর আলু একসাথে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন করে সব ভেজে নেব। ভাজা হয়ে গেছে, বেশি লাল করে আমি ভাজিনি। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, টমেটো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, সামান্য একটু মিষ্টি, মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা রংটা কি সুন্দর এসছে।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা পটল আলু ডিম দিয়ে দিচ্ছি একসাথে। সব একসাথে একটু কষিয়ে নেব। গরম জল দিয়ে দিচ্ছি আমি। ডিমগুলো একটু খুন্তি দিয়ে আমি কেটে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা একটু খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল আমার রেডি। আমি এখন নামিয়ে নিচ্ছি। পটলের খোসাগুলো এখন আমি সেদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পটলের খোসাটা ভাপানো হয়ে গেছে। রসুন, কাঁচা লঙ্কা আর সেদ্ধ করা পটলের খোসা আমি সব একসাথে বেটে নিচ্ছি। ভালো করে বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। গরম হয়ে গেছে, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। বেটে রাখা পটলের খোসা দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য একটু মিষ্টি। দেখুন, পটলের খোসা বাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।